সো গাইস, গত ভিডিওতে আমরা আপনাদের দেখেছিলাম আপনারা কিভাবে হাইড্রোজেন পেরক্সাইড অর্থাৎ H2O2 এবং KMnO4 অর্থাৎ পটাশিয়াম পারমাঙ্গানেট দিয়ে একটা বড় সড় একটা এলিফ্যান্ট টুথপেস্ট তৈরি করতে পারেন। কিন্তু এলিফ্যান্ট টুথপেস্ট তিনভাবে তৈরি করা যায়, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, পটাশিয়াম পারমাঙ্গানেট এবং পটাশিয়াম আয়োডাইড অর্থাৎ PI দিয়ে। সো এভাবে আমরা তিনভাবে আমরা এলিফ্যান্ট টুথপেস্ট তৈরি করতে পারি। আজকে আমরা পটাশিয়াম আয়োডাইড সবচেয়ে বড় করে আমরা এলিফ্যান্ট টুথপেস্ট তৈরি করতে পারবো, মানে এই তিনভাবে যেই এক্সপেরিমেন্টটা করা যায় সবচেয়ে বেশি করা যায় হচ্ছে পটাশিয়াম আয়োডাইড দিয়ে। সো আজকে আমরা এই এক্সপেরিমেন্টটা করবো, আশা করি আপনার পুরো ভিডিওটি দেখবেন আর আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, এক্সপেরিমেন্টটা করতে হলে আমাদের দরকার হবে হাইড্রোজেন পারক্সাইড, পটাশিয়াম আয়োডাইড এবং লিকুইড সোপ, আর আমাদের সেই জায়েন্ট ফ্লাক্সটা আছে। সো আমাদের এই এক্সপেরিমেন্টটা করতে হলে প্রথমে যেটা করতে হবে, আমাদের পটাশিয়াম আয়োডাইড একটা পানির মধ্যে, বিকারে একটা পানির মধ্যে ঢেলে নিতে হবে। পটাশিয়াম আয়োডাইডটাকে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে। আমরা আরেকটা বিকারে হাইড্রোজেন পারক্সাইড ঢেলে নেব অর্থাৎ H2O2। সো এখন আমরা এই ফ্লাস্কে লিকুইড সোপ ঢেলে নেব। এতটুকু যথেষ্ট। এরপর এই ফ্লাস্কে আমরা দিয়ে দিব হাইড্রোজেন পারক্সাইড অর্থাৎ H2O2। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সো গত ভিডিওতে আমরা ভালো মতন না মেশানোর কারণে আমাদের প্রথম এক্সপেরিমেন্টটা হয়নি, এখন ভালো মতো মিশিয়েছি। সো এখন আমরা জাস্ট এই পটাশিয়াম আয়োডাইড বা PI এর সলিউশনটা এটার মধ্যে দেব। সো গাইস, আমরা কিন্তু খুবই কম পরিমাণের পটাশিয়াম আয়োডাইড বা PI ইউজ করেছিলাম, এতটুকু কমে যে এত বড় একটা রিয়াকশন হবে এটা ভাবাই যাচ্ছিল না। আমরা তিনভাবে এলিফ্যান্ট টুথপেস্ট তৈরি করতে পারি, পটাশিয়াম আয়োডাইড দিয়ে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দিয়ে আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে। এই তিনভাবে আমরা এলিফ্যান্ট টুথপেস্ট তৈরি করতে পারি, কিন্তু এই যে পটাশিয়াম আয়োডাইড বা PI এটা দিয়ে সবচেয়ে বেশি এই এলিফ্যান্ট টুথপেস্টটা তৈরি হতে পারে বা সবচেয়ে ভালো রিয়াকশন হয়। সো আমরা দেখতে পেলাম যে কত কম পরিমাণের পটাশিয়াম আয়োডাইড দিয়ে আমরা কত বড় একটা রিয়াকশন করতে পারি। তো আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিও লাইক বাটন ক্লিক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমার পাঠানোর ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যান। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।